আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা জানব লঙের উপর করে থাকা একটি ছোট্ট আমল সম্বন্ধে। আমরা প্রায় প্রত্যেকই এটাকে গরম মশলাতে ব্যবহার করে থাকি। সেই লঙের উপর করে থাকা একটি ছোট্ট আমল সম্বন্ধে আমরা আলোচনা করব। এর সাথে সাথে আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, যারা রাত্রি নেমে আসার আগে তাদের ঘরকে পরিষ্কার করে না, অথবা করলেও তা কোনো এক কোণাতে সেই ময়লাকে জমা করে রেখে দেয়, তাহলে সেই ঘরে কোন কোন পেরেশানি নেমে আসে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওতে লাইক করুন, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সর্বপ্রথম আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, যে ব্যক্তি রাত্রি নেমে আসার আগে নোংরাকে নিজেদের ঘর থেকে বাইরে বের করে দেয় না, তার জন্য তাদের ঘরে কোন কোন পেরেশানি নেমে আসে। তারপর আমরা আলোচনা করব লঙের উপর করে থাকা একটি আমলকে, যেটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আর সে খুব পেরেশানি হয়েছিল। তখন সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, আপনার কাছে তো পেরেশানি থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় আছে, তাহলে তার মধ্যে থেকে আমাকে কিছু জানান। আমার দুটো বাচ্চা এবং স্বামী এরা কাজ করে, কিন্তু তবু আমার ঘরে কোনো বরকত নেই, আর না তো কোনো সুখ আছে আর না কোনো শান্তি। আমাদের ঘরে একটি রোগ ঠিক হলে আবার দ্বিতীয় কোনো রোগ নিজে নিজে পায়ে হেঁটে উপস্থিত হয়। আমাদের ঘরে যদি কোনো জিনিস কোনো রকমভাবে জোগাড় হয়ে যায়, তাহলে আবার দ্বিতীয় কোনো জিনিসের কম পড়ে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তোমার ঘরে রিজিকের ফেরেশতা আসে না। তখন সেই মহিলা বলতে লাগলেন, ইয়া আলী, আমাদের ঘরে তো সব কিছু ঠিকঠাক আছে, তাহলে রিজিকের ফেরেশতা কেন আসে না? কথা যখন এতদূর পর্যন্ত পৌঁছে গেল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, মনে রাখবে, রাত্রি নেমে আসার আগে ঘরের সম্পূর্ণ নোংরা এবং ময়লাকে এক জায়গায় জমা করে রাখতে নেই, বরং সেগুলোকে ঘর থেকে উঠিয়ে নিয়ে বাইরে রেখে আসবে। কেননা আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যখন রাত্রি তার বিশ্রামের দিকে যেতে শুরু করে এবং দিন কাছাকাছি চলে আসে, তখন রিজিকের ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে নেমে আসে এবং প্রত্যেক ঘরে রিজিক নির্ধারণ করে দেয়। কিন্তু যেই ঘরে নোংরা ময়লা কোনো এক স্থানে জমা করে রাখা হয়, তাহলে সেই ঘরের দিকে ওই ফেরেশতা তাকিয়েও দেখে না, এতদূর পর্যন্ত যে সেই নোংরা ময়লার কারণে সেই ঘরে শয়তানরা আসতে শুরু করে, আর এমনভাবেই সেই ঘর থেকে বরকত, শান্তি, সুখ সব কিছুই উঠে যায়। এবার আমরা জানব লঙের উপর করে থাকা একটি আমলের সম্বন্ধে। এই লঙের সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আর যেগুলো দেখবেন আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে গরম মশলার সাথে। তো আমাদের এই কথা বলার উদ্দেশ্য হলো, আপনি বিশ্বাসের সাথে লঙের উপর এই আমলটি করতে থাকুন, যেখান থেকে আপনার ঘরে বরকত শেষ হয়ে গিয়েছে সেটি আবার পুনরায় ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনার ধন সম্পদে অবশ্যই বরকত নেমে আসবে। আমরা এটি বলছি না যে এই আমলটি করার পর আপনার ঘরে টাকা পয়সার বৃষ্টি বর্ষণ হবে, অথবা আপনার ঘরে টাকা পয়সাতে পরিপূর্ণ হয়ে যাবে, কিংবা আপনি অনেক ধনী হয়ে যাবেন, এগুলো আমরা কিছুই বলছি না। কিন্তু হ্যাঁ, যদি আপনার পেরেশানি নেমে আসে, যতটা আপনার আমদানি সেখান থেকে আপনার সংসার চলছে না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আপনার অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। তো এই আমলটি আপনি কিভাবে করবেন সেটিকে নোট করে রাখুন। সর্বপ্রথম কথা হলো যে ভাই এবং বোনেরা অথবা যে কোনো ব্যক্তি যে আমলটিকে করবে, তারা যেন এই আমলের সম্বন্ধে নিজের ঘরের মানুষজনদের কোনো কিছুই জানাবেন না। চুপচাপ করে একটি লং নিয়ে নিন, আর তার উপর 20 বার সুরা কাউসার, মানে ইন্না আতয়না কাল কাউসার সুরাটি পড়ুন। আর 20 বার পড়া সম্পূর্ণ হয়ে গেলে তারপর সেই লঙ্কে কোনো কাপড়ে জড়িয়ে আপনি সেই জায়গাতে রেখে দিন যেখানে আপনি নিজের টাকা পয়সা রেখে থাকেন, কিংবা কোনো সোনার গহনা রেখে থাকেন সেখানে একটি কাপড়ে জড়িয়ে রেখে দিন। তারপর দেখুন, যেমন যেমন আপনার দিন অতিবাহিত হতে থাকবে, তেমন তেমন আপনার অবস্থাও পরিবর্তন হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ঘরে এতটাই বরকত হবে যে আপনি সামান্য উপার্জন করে থাকলেও সেখান থেকে আপনার সংসার ভালোভাবে চলে যাবে, আপনার সমস্ত প্রয়োজন মিটে যাবে, আর আপনি জানতেও পারবেন না যে এগুলো কোথা থেকে আসছে। এটা খুবই ছোট একটি আমল, কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে
এই সমস্ত আমল কিংবা আজিফা সেই সময় কাজ করে থাকে যখন আমরা নামাজকে পড়ে থাকি, আল্লাহর ইবাদত বান্দেগি করে থাকি। সেই জন্য নামাজে পাবন্দি অবশ্যই করবেন, তারপর আপনি এই ওয়াজিফাগুলোকে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই খালি হাতে ফিরাবেন না। কিছু মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর ইবাদত বান্দেগি করে না, কিন্তু তারা শুধুমাত্র এই ওয়াজিফাগুলো করে থাকে। তারপর তারা বলে এই সমস্ত ওয়াজিফাগুলো মোটেও কাজ করে না, এগুলো সব মিথ্যা। তো আমাদেরকে সর্বপ্রথম সেই কাজগুলো করতে হবে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। তারপর আল্লাহকে খুশি করার পর আমরা এই সমস্ত ওয়াজিফাগুলো করব, যার পর ইনশাআল্লাহ আমাদের সমস্ত ওয়াজিফা এবং আমল সফল হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভালো ইচ্ছাগুলো পূরণ করুন। আমিন।